आज शेखाबो इंटरोगेटिव सेंटेंस के एक्टिव थेके पैसिव करार कौशल। आज के आमी देखाबो इंटरोगेटिव सेंटेंसेर वॉयस चेंज। आगे आमादेर जानते हबे इंटरोगेटिव सेंटेंस कोनगुलो। इंटरोगेटिव सेंटेंस माने होच्छे प्रश्नबोधक वाक्य, माने जे सेंटेंसेर द्वारा कोनो प्रश्न करा हय, कोनो किछु जानते चाओया हय ताके इंटरोगेटिव सेंटेंस बोले। तो सेई इंटरोगेटिव सेंटेंसगुलो किभाबे आमरा एक्टिव थेके पैसिव करब। इंटरोगेटिव सेंटेंसेर वॉयस चेंज, तो आमरा प्रथमे ताहले एकटा इंटरोगेटिव सेंटेंस नेई, तारपरे सेटा किभाबे चेंज करते हबे आमि बोले दिच्छि। देखो प्रथम जो एक वाक्य नहीं जे डू यू लाइक इट, डू यू लाइक इट, तुम कि ये पसंद करो। सबजेक्ट अबजेक्ट प्रथम बेचे फिलते हैं, यू सबजेक्ट इट अबजेक्ट, ठीक है बोलो। এইবার খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে, যেখানে দেখবে ডু ডাজ, কী বললাম ডু ডাজ আছে, সেখানে জানবে অবশ্যই সেটা অ্যাম অথবা ইজ অথবা আর দিয়ে প্যাসিভ শুরু হবে। অর্থাৎ এখানে ডু আছে, এখানে হয় অ্যাম হবে অথবা ইজ হবে অথবা আর হবে, এবার কোনটা হবে সেটা বলে দেবে এটা। এটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ হবে, যদি এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয় তো অ্যাম হবে, অর্থাৎ এটা যদি আই হতো, আর এটা যদি অন্য কিছু হয় তাহলে, অর্থাৎ যদি সেকেন্ড পার্সন হয় বা থার্ড পার্সন প্লুরাল হয় তাহলে কিন্তু ওটা আর হবে। তো এখানে আমাদের কী আছে, থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ ইজটা হবে, ঠিক আছে। মানে এর সঙ্গে যে বিভার্বের রূপটা বসে প্রেজেন্ট টেন্সের, অর্থাৎ অ্যাম ইজ আর এই তিনটের মধ্যে যেটা বসে ইটের সঙ্গে, ঠিক আছে, সেটাই বসবে প্রথমেই। কখন? যদি এখানে ডু অথবা ডাজ দিয়ে প্রশ্নটা শুরু হয়, ঠিক আছে। তো এখানে আমরা তাহলে ইজ লিখে দিচ্ছি, আই এস, ঠিক আছে। তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে, প্রথমেই আমাদের এখানে দেখতে হবে ডু না ডাজ না ডিড কী আছে। ডু বা ডাজ থাকলে অ্যাম ইজ আর হবে, অ্যাম ইজ আরের কোনটা বসাবো এটাকে দেখে নেবে, এইটা অনুযায়ী যা বসে এর সঙ্গে বিভার্বের যে রূপটা হয় সেটাই বসাতে হবে। ইটের সঙ্গে ইজ হয় ইট ইজ, অতএব ইজটা বসে গেল, ঠিক আছে ইজ। এইবার আমরা এই অবজেক্টটা বসাবো, সাবজেক্ট করব, একে এখানে এইটাকে সাবজেক্ট করব বলেই তো এই অনুযায়ী বিভার্বের রূপটা হয়েছে, ঠিক আছে। ইজ ইট, ইজ ইট, এবার কী হবে, মূল ভার্বের প্যাসিভে মূল ভার্বের সবসময় ভিত্রি হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। তো লাইক লাইকড লাইট, তাহলে লাইট ইজ ইট লাইকড, লাইক এ ইডি লাইট, বাই সাবজেক্টটা অবজেক্ট রূপে বসে গেল, বাই ইউ, ইজ ইট লাইক বাই ইউ, হয়ে গেল প্যাসিভ। এই প্যাসিভের বইয়েতে যে লেখার যে নিয়ম, বইয়েতে যেভাবে লিখে দেওয়া থাকে, সাধারণত বলা থাকে যে প্রথমে এটাকে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাও, অর্থাৎ ইউ লাইক ইট করো, তার প্যাসিভ করো যে ইট ইজ লাইক বাই ইউ, সেটাকে ইন্টারোগেটিভ করো ইজ ইট লাইক বাই ইউ, এইভাবে করতে হয়। এটা জটিল প্রক্রিয়া, কিচ্ছু ওসবে যাওয়ার দরকার নেই, একদম ইজি। ডু বা ডাজ থাকলে অ্যাম ইজ আর, অ্যাম ইজ আরের কোনটা বসাবো এই অবজেক্টটা অনুযায়ী, কারণ এ সাবজেক্ট হয়ে আসবে, এর অনুযায়ী ওটা বসাতে হবে। তাহলে ইজ ইট কমপ্লিট, এখানের জন্যে ডু ডাজ আছে বলে অ্যাম ইজ আর বসেছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট রূপে বসেছে, ইট ইজ ইট মূল ভার্বে ভিত্রি, লাইকড তিন নম্বর হয়ে গেল, লাইকড পাস্ট পার্টিসিপল মূল ভার্বে সবসময়, বাই প্রিপোজিশন আমরা জানি এখানে সাবজেক্টটা যখন অবজেক্ট হবে তার আগে একটা বাই প্রিপোজিশন বসে, তো বাই
এবার সাবজেক্টটা অবজেক্ট রূপে বসিয়ে দিলাম বাই ইউ, ইউ থেকে ইউই হয়, হয়ে গেল। তাহলে ইজ ইট লাইক বাই ইউ, একদম সোজা। সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স ডু ডাজ দিয়ে যা শুরু হবে সব এই ফর্মে হবে। নেক্সট ওয়ান, এবার আমরা দেখব ডিড দিয়ে। ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছিলে? ডিড ইউ ইট রাইস, এটা পাস্ট টেন্স। যখন ডিড থাকবে ঠিক প্রেজেন্টের মতো এখানেও বি ভার্ব আসবে, প্রথমে কি আসবে এখানে পাস্ট টেন্স বলে ওয়াজ অথবা ওয়্যার হবে, ওয়াজ অর ওয়্যার। ডিড উঠে যাবে, ডিডের জায়গায় এটা হবে, ওখানে যেমন ডু ডাজের জায়গায় হয়েছিল এখানে ডিড উঠে যেয়ে ডিডের জায়গায় ওয়াজ অথবা ওয়্যার হবে। ঠিক আছে, কোনটা হবে এটা দেখে বুঝবে, রাইসের সঙ্গে কি হবে ওয়াজ হবে, তো এখানে আমরা লিখব ওয়াজ। অবজেক্টটা এখানে বসিয়ে দিলাম, সাবজেক্ট ওয়াজ রাইস, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট হয়ে গেল ওয়াজ রাইস, রাইস এসে গেছে। এবার কী বসাবো আমরা? মূল ভার্বে ফার্স্ট পার্সন ইট, এট, ইটেন, ওয়াজ রাইট, ওয়াজ রাইস ইটেন বাই ইউ, হয়ে গেল ওয়াজ রাইস ইটেন বাই ইউ, একই শুধু এটা আলাদা হয়েছে। ঠিক আছে, ডিড ওয়াজ, ওখানে অ্যাম ইজ আর হয়েছিল প্রেজেন্ট টেন্সে, ডু ডাজ ছিল বলে। ওকে, এবার হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, এই পদ্ধতি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েই হবে, খালি ডাব্লিউএইচ ওয়ার্ডটা সামনে থাকবে। আর একটা অন্য হয় যদি হু থাকে বাই হুম হবে প্রথমে, যেমন আমরা এটা বলি হু ডিড ইট, এক্ষেত্রে হু আছে বলে বাই হুম প্রথমে বসে যাবে। এবার ডিড আছে তাহলে কী হয়, ডিডের জন্য কী হয় ওয়াজ, বাই হুম ওয়াজ, এটা অবজেক্ট বসে যাবে। এবার ওয়াজ ইট ডান, বাই হুম ওয়াজ ইট ডান, এখানে বাইফাই কিছু হবে না কারণ ইউফিউ কিছু নেই, এখানে এইটাই সাবজেক্টের কাজ করছে। ঠিক আছে, সেই জন্যই আর ওদিকে কিছু লাগছে না, বাই হোম ওয়াজ ইট ডান। দেখো ফর্মটা, আমি বলেছি হু থাকলে বাই হোম বসিয়ে দেবে, তারপরে কী বসাবে, সেই ডিডের জন্য ওয়াজ, আগের ফর্ম একদম, ডিডের জন্য ওয়াজ, অবজেক্ট আর সাবজেক্ট হয়ে গেছে, বাই হোম ওয়াজ ইট ডান মূল ভার্বের ভিতরে। ওকে, কমপ্লিট। এবার আছে ধরো হোয়াট দিয়ে, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, এখানে হোয়াট হোয়াটই বসে যাবে, বাকি বেশিরভাগই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো একই বসে যায়। হোয়াট এখানে, হোয়াট আর ইউ ডুইং এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, তার মানে এরপরে বি ভার্বের রূপটা বসবে, কন্টিনিউয়াস বি ভার্বের রূপ কি, অ্যাম বিং, ইজ বিং, আর বিং, তাহলে এখানে হোয়াট ইজ বিং ডান বাই ইউ, হোয়াট ইজ বিং ডান বাই ইউ, এই হোয়াটটাই এখানে, এই যে এখানে সাবজেক্টটা যেটা বসে, যে হোয়াট ইজ বিং ডান, এখানে ডানের পরে এখানে মূল ভার্বের পাস্ট ফ্রেন্স হলো, তো তো এখানে একটা সাবজেক্ট আসার কথা, কিন্তু অ্যাকচুয়ালি হোয়াটটাই সাবজেক্টের কাজ করে, সেই জন্যই আর এখানে আনা যাবে না, এই হোয়াটটাই সাবজেক্টের কাজ করছে। হোয়াট ইজ বিং ডান বাই ইউ, এটা অবজেক্ট রূপে বসেছে সাবজেক্টটা। ঠিক আছে, আর এটাই সাবজেক্ট হচ্ছে। ধরো হাউ ডিড ইউ
Do it. How? How থেকে গেল, ঠিক আছে। এবার হাউ ডিড আছে, হাউ ওয়াজ, ডিডের জন্য ওয়াজ, ইট অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, হাউ ওয়াজ ইট, মূল ভার্বের ভিত্রি, হাউ ওয়াজ ইট ডান, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। এইভাবে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে খুব সহজে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, যে অ্যাক্টিভ ভয়েসে ডু ডাজ থাকলে, ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট থাকলে, প্যাসিভ ভয়েসে হবে ডু ডাজের পরিবর্তে অ্যাম, ইজ অথবা আর, তারপরে এই অবজেক্টটা বসবে, তারপরে ভি থ্রি হবে, ভি ওয়ানটা ভি থ্রি হয়ে যাবে, প্লাস বাই হবে, তারপরে এই সাবজেক্টটা এখানে বসবে, ঠিক আছে। একটা উদাহরণ দিয়েছি আমি, ডাজ হি প্লে ফুটবল, অ্যাক্টিভ, প্যাসিভ হলো ডাজের জায়গায় ইজ হলো, অবজেক্টটা এখানে বসে গেল ফুটবল, ইজ ফুটবল, এর ভিত্রি হবে প্লেড বাই সাবজেক্টটা, অবজেক্টিভ কেসে হয়ে গেল বাই হিম, ঠিক আছে। ডিড দিয়ে যে সেন্টেন্সগুলো, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো শুরু হবে সেগুলো কীভাবে হয়, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট যদি থাকে, তাহলে সেখানে ডিডের পরিবর্তে হবে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে অবজেক্টটা হবে, তারপরে ভি থ্রি হবে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টটা এখানে চলে যাবে, অবজেক্টটা এখানে চলে এসছে, আর ডিডের জায়গায় ওয়াজ ওয়্যার, আর মূল ভার্বের ভি থ্রি। ওকে, একটা উদাহরণ নেওয়া হয়েছে, ডিড হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেছিল, প্যাসিভ করলে হবে, ডিডের জায়গায় ওয়াজ বা ওয়্যার বলেছি, তো এখানে ফুটবলের সঙ্গে ওয়াজ হবে, ওয়াজ ফুটবল প্লেড বাই হিম, জিজ্ঞাসা চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড দিয়ে শুরু হয় তখন কীভাবে করবে, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি, ভি থ্রি প্লাস অবজেক্ট, এরকম যদি থাকে তখন করবে হ্যাভ হ্যাজ হ্যাড, এটাই বসে যাবে এখানে সাবজেক্ট অনুযায়ী, যে অবজেক্টটা এখানে আসবে সেইটা অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট টেন্সে হলে হ্যাড বসে গেল। তারপরে অবশ্যই কিন্তু একটা বিন আসবে, বিন মানে প্যাসিভে হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন থাকলে, এই হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন হয়, আর এই অবজেক্টটাকে হ্যাড বিন হ্যাভ বিন হ্যাজ বিন এই দুটো শব্দের মাঝে ঢুকিয়ে দিতে হবে, অর্থাৎ হ্যাভ বিন, এই হ্যাভ আর বিনের মাঝে ঢোকাতে হবে, এই যে হ্যাভ হ্যাজ হ্যাড অবজেক্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপরে বিন, তারপরে ভিতর, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, ঠিক আছে। একটা উদাহরণ, হ্যাজ হি প্লেড ফুটবল, এখানে হয়ে যাবে হ্যাজ হ্যাজ হি থেকে যাবে বলেছি, অবজেক্টটা চলে আসবে হ্যাজ ফুটবল, এইবার বিনটা হ্যাজ থাকলে যে প্যাসিভে হ্যাজ বিন হয় তার মাঝে এই অবজেক্টটা ঢুকে যাবে, ঠিক আছে, হ্যাজ ফুটবল বিন, এবার ভিতরি হ্যাজ ফুটবল বিন প্লেড বাই হিম। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি স্যাল উইল এগুলো দিয়ে শুরু হয় তাহলে স্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট থাকে, তাহলে প্যাসিভ করার সময় স্যাল অথবা উইল, এটা অবজেক্টটা অনুযায়ী হয়ে যাবে, মানে অবজেক্টটা যেটা থাকবে সেই অনুযায়ী স্যাল অথবা উইল বসবে, তারপরে বি হবে, তারপরে ভি থ্রি, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। উদাহরণ, উইল হি প্লে ফুটবল, তো এখানে উইল বসে যাবে কারণ এখানে ফুটবলটা সাবজেক্ট হবে, ফুটবলের সঙ্গে উইল হয়, উইল ফুটবল বি প্লেড বাই হিম, তাহলে উইল হলো ফুটবল অবজেক্টটা বসলো, তারপরে বিই বি বসবে, তারপরে ভি থ্রি হবে, ঠিক আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই হিম, ঠিক আছে। এখানে একটা কথা বলি, এখানে যদি ক্যান বা এই জাতীয় অক্সিলারি ভার্ব দিয়ে ক্যান কুড স্যাল শুড উইল উড এগুলো
দিয়ে যদি ইন্টারোগেটিভ হয় সব এই ফর্মে হবে। ঠিক আছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।